नमस्कार बंधुरा, वेलकम टू एस डी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा, वीडियोते आमरा कथा बोलबो ईस्ट बेंगल दल निये। तो ईस्ट बेंगल दल गठनेर प्रक्रिया तो शुरू करेछे, सेई जायगाय एकजन गुरुत्वपूर्ण भालो प्लेयारके किन्तु साइन करिए निएछे। एछाड़ा ईस्ट बेंगलके निये बेरिये आसे गुरुत्वपूर्ण बेश किछु आपडेट, एबं मेसिर देशेर एई गोल मेशिन फिरते चलेछे कलकातार बड़ क्लाबे। शेष पर्यन्त कोन क्लाबे साइन करते चलेछे मेसिर देशेर एई बड़ प्लेयार, समस्त किछु आमरा एई वीडियोते आलोचना करे नेब। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশান অন করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল দলের দিকে যদি তাকা যায় তাহলে ইস্ট বেঙ্গলের মেন টিমের আপাতত ম্যাচ রয়েছে সুপার কাপ, আর ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমও কিন্তু খেলতে চলেছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট, যেটা লিগ হবে সেই লিগে। তো সেই লিগের জন্য বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গল তাদের দলে নিতে চলেছে। তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে, তিনি হলেন মোহাম্মদ রাকসিত সিপি। তো 19 বছর বয়সী এই লেফট উইঙ্গার দুর্দান্ত কিন্তু ফুটবলার। তো মূলত তাকে নিয়ে আসা হয়েছে কিন্তু এই ইউথ ডেভেলপমেন্ট টিমের জন্যই, এবং তিনি যদি ভালো ফুটবল খেলতে পারে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তিনি পরবর্তী সময় মেন টিমেরও সুযোগ পাবে। যথেষ্ট কিন্তু ভালো প্লেয়ার যতটা জানতে পারলাম, তো খুবই ভালো উইং বরাবর তিনি রান করতে পারেন, তো কাট করে তিনি ভালো সুযোগও তৈরি করতে পারেন। আমরা যেরকম দেখেছি জেসিন টিকের মতন প্লেয়ারকে দুর্দান্ত উইং বরাবর আক্রমণ কাট করে ভেতরে ঢুকে গোলও করতে পারে, সেরকমই কিন্তু এই মোহাম্মদ রাসিক। তো তিনিও খুব ভালো প্লেয়ার, তাকে সাইন করিয়ে কনফার্ম করে নিয়েছে, এবং আসন্ন যেটা টুর্নামেন্ট রয়েছে সেই টুর্নামেন্টে খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। তো বন্ধুরা, এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো তিনি হলেন আর্জেন্টিনার প্লেয়ার। তো মূলত মেসির দেশের প্লেয়ার, এবছর দুর্দান্ত ফুটবল খেলে দিয়েছে ইন্ডিয়ান ফুটবলে এসে। তো মূলত তিনি যেটা উইন্টার ট্রান্সফার উইন্ডো সেই সময় এসেছিলেন আই লিগের ক্লাব সুদেবাতে। তো সুদেবাতে এসে দুর্দান্ত পারফরমেন্স করে দিয়েছেন। তো প্লেয়ারটা যদি কথা বলা হয় তিনি হলেন আলেকজান্ডার গোমেজ। তো আজকেই কিন্তু এই আলেকজান্ডার গোমেজের খেলা রয়েছে, তোমরা অবশ্যই সেই খেলাটা দেখতে পারো। মোহামেডান এসির বিপরীতে কিন্তু খেলবে, এবং আলেকজান্ডার গোমেজও কিন্তু এই ম্যাচটা খেলার জন্য অ্যাভেলেবেল আছে। তো 23 বছর বয়সী এই অ্যাটাকার প্লেয়ার কিন্তু এবছরে 11টা ম্যাচ খেলেছে, সেখানে তিনি 8টা গোল করেছেন, 4টি অ্যাসিস্ট করেছেন। তো অ্যাজ এ উইঙ্গার হিসাবে দুর্দান্ত আক্রমণ করতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও তাকে বলা যায় বা সেন্টার ফরওয়ার্ড, তো ভালো পজিশনে খেলতে পারে। মূলত অ্যাটাকিংয়ের প্লেয়ার, তো এই দুর্দান্ত অ্যাটাকিংয়ের প্লেয়ারের উপর নজর রেখেছে কিন্তু কলকাতার ক্লাব মোহামেডান এসসি। তো মূলত এবছর মোহামেডান এসসি গোল খরায় ভুগতে হয়েছে, অনেক ম্যাচই গোল করতে পারেনি। তো মোহামেডান এসসির চিন্তাভাবনা ছিল কিন্তু আইএসএল খেলার, সেই রকম তারা রেজাল্ট আনতে পারেনি। তো পরের মরশুমের কথা ভেবে কিন্তু এই গোমেজের সঙ্গে কথাবার্তা কিছুটা হলেও শুরু করেছে, এবং পরের মরশুমের জন্য গোমেজকে পাওয়ার জন্য যথেষ্ট কিন্তু এই ক্লাব তার পিছনে ধাওয়া করবে এবং তাকে নেবে এরকম শোনা যাচ্ছে। তো এরকম দুর্দান্ত প্লেয়ার, আই লিগের বেশ কিছু এরকম ভালো ভালো প্লেয়ার আছে, তাদের যদি ইস্ট বেঙ্গলও টার্গেট করে সেটাও খুব ভালো হবে, আর এই গোমেজকে যদি ইস্ট বেঙ্গল টার্গেট করে পরবর্তী সময় সেটাও খুব ভালো হবে, কারণ মাত্র 23 বছর বয়স আর অ্যাটাকিংয়ে দুর্দান্ত, তার খেলাটা খুব ভালো। তো খুব ভালো প্লেয়ার, তো সেই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহাম্মদান এসসি, এবং যতটা সম্ভব মোহাম্মদান এসসি তাকে নিতে পারে। তো ইস্ট বেঙ্গলও কথাবার্তা চালিয়ে যদি নিতে পারে সেটা খুবই ভালো হবে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এই ছিল ছোট্ট ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।